হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম একটা নোনতা রেসিপি। সেটা হলো নারকেলের বড়া। নারকেলের বড়া বানানোর জন্য নিয়েছি 1 কাপ নারকেল কোড়ানো। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের অল্প কম লবণ, দিয়ে দেব চিনি 1 চামচ, আর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো 1/2 চামচের কম। লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, গোলমরিচ দিচ্ছি, কারণ গোলমরিচ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর তাছাড়া গোলমরিচের একটা সুন্দর গন্ধ থাকে, যেটাতে বড়াটা খুব টেস্ট হয় খেতে। এবারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখুন। এবারে ব্লেন্ড করা নারকেল কোড়ানোটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। সম্পূর্ণ নারকেল কোড়ানো নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। একটু ভেজা ভেজা লাগছে, তার জন্য আমি আরও একটু চালের গুঁড়ো দেব। 1/2 চামচ চালের গুঁড়ো দিলাম, বেশি চালের গুঁড়ো আবার দেব না, 2 চামচের মধ্যেই হয়ে যাবে। বেশি চালের গুঁড়ো দিলে নারকেলের গন্ধ থাকবে না, আবার গোলমরিচের গন্ধও চলে যাবে। অল্প একটু মেখে নিলাম, তারপর ছোট ছোট বল বানিয়ে নেব। সামান্য পরিমাণ নিলাম। এবারে বল বানিয়ে হাতের তালুতে চেপে চেপে আমি টিকিয়ার শেপ দিয়ে নেব। 1 কাপ নারকেল কোড়ানোর জন্য 2 চামচ চালের গুঁড়োই কিন্তু যথেষ্ট, এর বেশি দেবেন না, দিলে বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। বড়াটা কিন্তু এরকম ভেজা ভেজা থাকবে, একটু ভেজা ভেজা থাকবে, তাও বেশি না। এভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিলাম টিকিয়ার শেপ দিয়ে। এবারে বড়াগুলো আমি ভাজবো। তাওয়ার মধ্যে দিয়েছি রিফাইন তেল। এবারে খুন্তি দিয়ে তেলটা সম্পূর্ণ তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব বড়াগুলো। সবগুলো বড়া আমি দিয়ে দেব। এভাবে কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে সাবধানে আমি উল্টে দিলাম সবগুলো বড়া। আমি এভাবে আস্তে আস্তে উল্টে দেব, খুব সাবধানে, যাতে ভেঙে না যায়। দেখুন, এক সাইড হয়ে গেল ভাজা। এবারে আমি সবগুলোকে আবার উল্টে দেব। খুন্তির কোণা দিয়ে উল্টে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে উল্টানোর সময়। আর না হলে কাঁটা চামচ দিয়ে উল্টে দিতে পারেন। এক সাইড ভাজা হয়ে গেছে, কিন্তু উপরটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার নিচটা একটু ভাজা হবে। এরপর আমি সবগুলো বড়া নামিয়ে নিলাম। খুব টেস্টি হয় খেতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।